যে আহলে হাদিস নামে মসজিদ কেন হয় আর নিজের নাম কেন আহলে হাদিস? আল্লাহ তো নাম বলছেন মুসলিম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুটো প্রশ্ন। আপনাদের বাংলাদেশের কিছু কিছু স্বনামধন্য আলেম যারা আহলে হাদিস সমাজে এসে আলোচনা করেছে, তারা বলছে আহলে হাদিস মজুর নাম হবে কেন? আমি আহলে হাদিস আহলে হাদিস নয় বা বলছে কি বলছে না? দুটো প্রশ্ন। এক, যে আমাদের নাম মুসলিম হতে হবে, আমাদেরকে আহলে হাদিস এর পরিচয় দেওয়া উচিত নয়, কেন? কোরআন সূরা হাজ আয়াত নম্বর 78, সূরা ইমরান আয়াত নম্বর 64, সূরা ইমরান আয়াত নম্বর 102, সূরা হামিম সাজদা আয়াত নম্বর 33, আল্লাহ বিভিন্ন জায়গায় বলছেন যে আমাদের নাম মুসলিম, বি আন্না মুসলিমুন, তোমরা বলো, তোমরা সাক্ষী দাও তোমরা মুসলিম, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। ইব্রাহিম বলছে জাতির পিতা, আমাদের নাম মুসলিম, সমস্ত দিক থেকে বারবার বলা হচ্ছে আল্লাহ আমাদের নাম কি রেখেছে ভাই? মুসলিম। তো আমরা আহলে হাদিস কেন পরিচয় দেব? আমরা তো মুসলিম, আল্লাহ বলেছে। বা আমাদের সমাজে আছে না নাই কিছু কিছু যুবক ভাই যারা নতুন আহলুল হাদিস মানহাজ গ্রহণ করছে, তারা এই আপত্তি করছে কি করছে না? করছে। বা আপনাদের মধ্যে কেউ আছেন যারা মনে করেন যে মুসলিম পরিচয় দেওয়া উচিত, আহলে হাদিস পরিচয় দেওয়া উচিত নয়, কেউ কি আছেন? যে থাকেন তো হাত তোলেন তো ভাই, কে আছেন হাত তোলেন? আরে মারবো নাকি রে ভাই? কেউ আছেন যে আমাদের পরিচয় মুসলিম বলতে হবে, আহলে হাদিস বলা যাবে না, থাকলে এমনি হাত তোলেন? মাশাআল্লাহ, একজন ভাই আছে তো, ভাই দাঁড়ান। বা আপনার নাম কি? জি কি বলে ভাই? আপনার দাবি কি যে আমাদের নাম মুসলিম, আল্লাহ কোরআনে বলেছে আহলে হাদিস পরিচয় দেওয়া উচিত না? আমি সেটা বলছি, মানে আমাদের পরিচয় মুসলিম হওয়া উচিত, আল্লাহ মুসলিম নাম দিয়েছে আমাদের, আহলে হাদিস তো আমাদের পরিচয় না উচিত, এটাই তো দাবি নাকি? আরে এটার তো জবাব পরে দেবো, এটা তো প্রশ্ন না। আপনি কে যেটা বলছি সেটা আপনি বলছেন কি আহলে হাদিস পরিচয় দেওয়া জায়েজ মনে করেন আপনি? আরে হ্যাঁ না না বলেন না রে ভাই, হ্যাঁ মনে করেন, তো আপনার সঙ্গে কোনো বিতর্ক না, আপনি বসেন, আপনি দোস্ত মনে হয় আমার। আমার কথা হচ্ছে তাদের সঙ্গে, সেই যুবকের সঙ্গে যারা বলে যে আহলে হাদিস বলে পরিচয় দেওয়া উচিত নয়, আল্লাহ কোরআনে আমাদের নাম দিয়েছে মুসলিম, কেন আমরা আহলে হাদিস পরিচয় দেবো? এই যুবক দরকার, কেউ আছেন? আছেন? দাঁড়ান না, এখানে সিদ্ধান্ত হবে, এখানে একটা ঘরের মধ্যে সাপ, আমাদের যুবকদের সঙ্গে কোনো ইতলাফ নাই, শুধু নাম নিয়ে সমস্যা, বাচ্চারা নাই আছে। আপনার নাম কি? আয়ুব আলী, মাশা আল্লাহ। তো আপনার দাবি কি আপনার নাম মুসলিম, আল্লাহ পরিচিত মুসলিম, আল্লাহ বলা উচিত নয়? ঠিক আছে, তার মানে বোঝা গেল যে ভাইয়ের কথা হচ্ছে এটা, আমাদের নাম মুসলিম হওয়া উচিত, আহলে হাদিস পরিচয় দেওয়া উচিত নয়, তিনি অর্থ জানেন না। তো ভাই আপনার নাম বলেন আইয়ুব আলী, তো ভাই আইয়ুব আলী নামটা কে দিয়েছে? আপনার বাবা আপনার নাম আইয়ুব আলী দিয়েছে? ভাই কোরআনে আল্লাহ আমাদের নাম দিয়েছে মুসলিম, আর আপনার বাবা রেখেছে আইয়ুব আলী। তো ভাই আমাদের আল্লাহর দেওয়া নাম বাদ দিয়ে আমরা বাপ মার নাম দেওয়া পরিচয় দিই কেন? কথা বুঝাতে পারেনি? আল্লাহ আমাদের নাম দিয়েছে মুসলিম, কিন্তু আপনাদের বাবা মা যে নাম দিয়েছে নাট বল্টু ঝান্টু মান্টু গাল্টু, ভাই এ নাম বোঝা দিই কি দিই না? দি। তো আল্লাহ আমাদের নাম দিয়েছে মুসলিম, তো আমাদের নাম পরিচয় মুসলিম বলবো, কারণ নিজেদের পাশে নাম দিই। তাহলে বোঝা গেলেন না, মুসলিমের পরে আরো নাম দেওয়া যায়। ঠিক একইভাবে আহলুল হাদিস যারা কোরআন এবং হাদিস মেনে চলে তাদেরকে বলা হয় আহলুল হাদিস, এই নাম এই পরিচয় দেওয়াটা বৈধ যাবে, কোনো সমস্যা নাই। সুনান তিরমিজি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আর একটা প্রশ্ন করেছেন যে হানাফি একটা পরিচয় যারা দিচ্ছে এই পরিচয় দেওয়া কি যাবে? আমি বলবো যাবে না। কেন? কারণ হচ্ছে এটা, যখন আপনি হানাফি সমাজ বা হানাফি মাজহাব বলছেন তো এটার সঙ্গে নিসবত হচ্ছে উম্মতের মধ্যে থেকে একজন ব্যক্তি একটা মানুষের সঙ্গে সম্পৃক্ত একটা দল। যদি শাফি বলবেন তো ইমাম শাফি মানুষের দিকে নিসবত হচ্ছে, যদি আহলে হাদিস কোন মানুষের দিকে নিসবত হচ্ছে? যদি বলি হানাফি মাজহাবের প্রতিষ্ঠাতা কে, যদি মিথ্যা কথা তারপরে উত্তর আসবে ইমাম আবু হানিফা, আসবে না ভাই? আপনি তাবলিগ জামাত কেন করেন? আপনার নেতার নাম কি?
মাওলানা ইলিয়াস আপনি যে জামাত ইসলাম করছেন আপনার আমিরের নাম কি নেতার নাম কি কে প্রতিষ্ঠা করেছে আবুল আলা মওদুদি আপনি আহলে হাদিস আপনার নেতার নাম বলেন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে হাদিস উম্মতের মধ্যে দিয়ে কাউকে নেতা মানে নাই একজন যিনি নবী কেন হাদিসদের পৃথিবীতে কোন ইমাম নাই একজন ব্যতীত তার নাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা ইমাজউদ্দিন ইবনে কাসির বলেছে আহলে হাদিস পরিচয় দেওয়া যাবে বিস্তারে জানার জন্য খাতিব বাগদাদি 463 তে মৃত্যু তার বই আছে শারফে আসসাবুল হাদিস গোটা বই পড়েন 365 খানা দলিল আছে একটা প্রশ্ন ছিল মসজিদের নাম আহলে হাদিস দেওয়া যাবে কি যাবে না ভাই যাবে না যাবে সূরা বানিসের এক নম্বরে সকলে জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল আকসা মসজিদে নাম আছেন না মসজিদুন নববী মসজিদুল হারাম মসজিদ আবু বকর মসজিদুল ওমর ওসমান আলী বা আছে না নাই তাহলে ব্যক্তি বিশেষ গোত্র বিশেষ মসজিদের নাম প্রচলন বিশ্ব নবীর যুগ থেকে ছিল আর কোরআনে তো বাইতুল মুকাদ্দাসের কথা আছে না নাই আছে তাহলে মসজিদের নামকরণ করা যায় সেই বুখারী 420 নম্বর হাদিস দেখেন গোত্র ভিত্তিক সেই সময় বিশ্ব নবীরাও মসজিদের নামকরণ করেছে অতএব আহলুল হাদিস এই নাম দিয়ে মসজিদ নামকরণ করা যায় জাযাকাল্লাহু খাইরা